বঙ্গবন্ধু বিপিএল এ প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ডে তো দল পাননি দ্বিতীয় রাউন্ডেও দল পাননি অধিনায়ক সফলতম অধিনায়ক বিপিএল এ মাশরাফি বিন মর্তজা এ প্লাস ক্যাটাগরিতে মুশফিককে খুলনা তামিমকে ঢাকা রিয়াদকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম এছাড়া রংপুরে মুস্তাফিজ আর নাইম ঢাকায় বিজয় লিটন রাজশাহীতে আর সমুকে নিয়েছে কুমিল্লা এ প্লাস ক্যাটাগরিতে মাশরাফি থাকলেও তাকে নিয়ে ড্রাফটের প্রথম দুই রাউন্ডে কারো আগ্রহ দেখা যায়নি এই ক্যাটাগরিতে একটি দল নিতে পারবে একজনকে আর এ ক্যাটাগরি থেকে নয়জন ক্রিকেটারের মধ্য থেকে প্রত্যেকটা দল একজন করে ক্রিকেটার বাছাই করতে পারবে বি থেকে একটি দল নিতে পারবেন সর্বোচ্চ তিনজন ক্রিকেটার আর সিডি ক্যাটাগরি থেকে দুজন করে এক একটা দল বাছাই করতে পারবে দলে ক্রিকেটার কম পড়ে গেলে ই ক্যাটাগরি থেকে নেওয়া যাবে অপশনাল আরও দুইজন ক্রিকেটার ফরেন প্লেয়ার্স ক্যাটাগরি থেকে প্রত্যেক দলের জন্য বাধ্যতামূলক একশো চল্লিশ কিলোমিটার বেগে বল করতে পারেন এমন একজন পেইসারকে নিতে হবে লেগ স্পিনার রাখাও বাধ্যতামূলক এবারে দলগুলোর জন্য রাজধানীর একটি হোটেলে চলছে প্লেয়ার্স ড্রাফট